গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ডেলি ক্লাউড। আজকের ওয়েদারটা খুবই ক্লাউডি ওয়েদার, আর এখানে বৃষ্টি হচ্ছে। আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, স্কুলের কিছু জিনিস কেনার আছে, তো সেই জন্য আজকে একটু শপিং মলে যাব। তো চলো, আমাদের ট্রাম এখন এসে গেছে। ইয়েস, বাড়ি থেকে শপিং মলের দূরত্ব 7-8 মিনিটের হলেও দুটো ট্রামে যেতে হয়। যে ট্রামটা আসছে এটা আমাদের সেকেন্ড ট্রাম। রাজ একদম রেডি হয়ে আছে কখন ট্রামটা এসে দাঁড়াবে আর ও উঠবে ট্রামে। আমরা এখন ট্রাম স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে শপিং মল 2-3 মিনিটের হাঁটা পথ। Mom, it is very confusing which route to take. We can take right. Duda duda duda, nuna nuna nuna, duda duda duda, nuna nuna nuna, duda duda duda. Finally, আমরা শপিং মলে পৌঁছে গেছি। এই জায়গাটা অত্যন্ত সুন্দর। মলের চারিদিকে রেস্টুরেন্ট আছে, বিভিন্ন দেশ থেকে আসা ট্যুরিস্টের ভিড় এখানে। এই জায়গাটার মধ্যে সব সময় একটা পজিটিভ ভাইব্রেশন থাকে। খ্রিস্টমাসের সময় এই শপিং মলটা লাইট দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করেছিল, এখনও সেই ডেকোরেশনগুলো আছে। এখন দেখে নিই শপিং মলের ভেতরটা কেমন।
তুমি যে কোন একটা নাও, এটা নাও, এটা নাও, স্মলটা নাও, এটা। হুম, ক্রিসমাসের সময় ফটো তোলার জন্য এই ডেকোরেশনটা করেছিল। রাজ এখানে কিছু কালার পেন্সিল দেখছিল। এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু স্টেশনারি জিনিস আছে। আমরা শপিং মল থেকে বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে আসার সময় বৃষ্টিটা অল্প অল্প হচ্ছিল, এখন বৃষ্টিটা খুব জোরে হয়েছে, চারিদিক ভিজে গেছে। রাজ পায়রা ওড়াতে খুব ভালোবাসে, ওখানে একটা পায়রা দেখেছে, সেই জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে। এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।